দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন। তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। শাহীন, প্রধানমন্ত্রীর এই জনসভা ঠিক কখন নাগাদ শুরু হতে পারে এবং এই জেলা স্কুল এবং এর আশপাশের চিত্রটা যদি আমাদের দেখাতেন। আতিক, আমি জনসমাবেশ স্থল জেলা স্কুল মাঠের সামনে আছি এবং আমার পিছনে আসলে নৌকার অনেক সমর্থক আছেন, আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, সবাই কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা জানতে পেরেছি যে কয়েক ঘন্টা পর অর্থাৎ দুপুরের দিকেই এই গেট জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং মূল অনুষ্ঠান একটা থেকেই শুরু হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে বেলা তিনটায় আসার কথা রয়েছে। তার আগে অন্যান্য নেতাকর্মী যারা আছেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন, তিনি বক্তব্য দিবেন। তো আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে জেলা স্কুল মাঠের চারদিকে কিন্তু যারা নেতাকর্মী আছেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী আছেন রংপুরের, এছাড়া রংপুর বিভাগের যে আটটি জেলা আছে, অন্যান্য জেলার নেতাকর্মীরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু এই রংপুর শহরে প্রবেশ করেছেন বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা গতকাল থেকেই এখানে আছেন, রাত্রি যাপন করেছেন। রংপুরের যে ঐতিহ্যবাহী চিকলি পার্ক আছে সেখানে আমরা খবর নিয়েছি রাতে, কিন্তু সেখানে প্রায় হাজার হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে রাত্রি যাপন করেছেন। এই তারা জনসভাস্থলে যেন যেতে পারেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে পারেন, সেজন্যই কিন্তু তারা আসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে রংপুরের মানুষ কিন্তু উদ্বেলিত এবং তারা বলছেন যে রংপুরে অনেক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরও যে বাকি কাজগুলো আছে যেমন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শ্যামাসুন্দরী পুনঃখনন এবং গ্যাস সংযোগ স্থাপন, এবং রংপুরের যে রেল লাইন আছে এটি যেন সরাসরি ঢাকায় যেতে পারে সে, এবং এছাড়াও আরও উন্নয়ন যেন হয় রংপুরে সে প্রত্যাশা কিন্তু তারা করছেন এবং সমাবেশ থেকেই এমন ঘোষণা তারা আশা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। আতিজি শাহীন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রংপুর থেকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহীন।